চরিলাম বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে বড় সড় ভাঙ্গন। মঙ্গলবার চরিলাম বিধানসভা কেন্দ্রে বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়ক জিষ্ণু দেববর্মন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা জসীম উদ্দিন, বিজেপির চরিলাম মণ্ডল কমিটির সভাপতি রাজকুমার দেবনাথ সহ দলের স্থানীয় নেতৃত্বরা। এই যোগদান সভাতেই চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথের মোট 308 জন ভোটার সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাদের দলে স্বাগত জানান রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বক্তব্য রাখতে গিয়ে চরিলাম বিধানসভা কেন্দ্রের বর্তমান তিপ্রাপথা দলের বিধায়ক সুবোধ দেববর্মাকে নাম না করে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি কংগ্রেস ও সিপিএম এর সমালোচনাতে সরব হন জিষ্ণু দেববর্মন। ও দিয়েছেন কি না দিয়েছেন অন্য কথা, কিন্তু নির্বাচিত হয়েছেন আপনাদের দেখে। এবং চরিলামের উন্নতির কথা বেশি ভাই বলেছেন, এটা দীর্ঘায়িত করতে চাই না, আমি লম্বা করে বলতে চাই না, কিন্তু যে অবস্থায় ছিল 18-তে আমি দেখিনি চরিলামকে। আমি যখন এসেছিলাম এখানে আমি ভাবছিলাম পার্টি আমার কোথায় পাঠানো হয়েছে।